ধর্মে বিশ্বাস করেন, সনাতন ধর্মে বিশ্বাস করেন, তার সাবকাজ কি? তিনি হচ্ছেন পুরোহিত, মানে ব্রাহ্মণ। আর আমাদের এই জেলা থেকে রাজ্য মন্ত্রী সভায় মন্ত্রীকে গোলাম জনাব গোলাম রব্বানি, তিনি কি উর্দু স্পিকিং, তিনি মাইনরিটি সমাজের একজন প্রতিনিধি। এই জেলার সভাধিপতিকে, তিনি হলেন রাজবংশী সমাজের মেয়ে কবিতা বর্মন। তৃণমূল কংগ্রেস এই নীতিতে বিশ্বাস করে, তৃণমূল কংগ্রেস সবাইকে নিয়ে চলতে জানে, তৃণমূল কংগ্রেস কাউকে ছেড়ে কাউকে নিয়ে চলে না, এটাই হলো আমাদের নীতি পথ। তাই আমি আপনাদের কাছে বলবো, দায়িত্ব নিয়ে নির্বাচনটা করতে হবে, রুখতে হবে বিজেপিকে, সাম্প্রদায়িক শক্তিকে, জিতাতে হবে তৃণমূল কংগ্রেসকে। এবং প্রত্যেকটা গ্রাম পঞ্চায়েত, এত 70-72টা পঞ্চায়েত, 75টা পঞ্চায়েত, আমি তো দেখেছিলাম, দাড়ি ভিটে আমি সভা করতে গেছিলাম। আমি সুভদ্রাকে ডেকে জিজ্ঞেস করলাম, সুভদ্রা কি হবে আপনার বক্তব্য রাখার আগে? বললো, আমাদের এখানে 17টা বুথ আছে, আমরা 4টে বুথে হারতে পারি, 13টা বুথে লিড হবে। আমি বললাম, কত লিড পাবো ঘোষণা করো। লিড আমরা দেব, 13টা বুথে তৃণমূল এগিয়ে থাকবে, 4টা বুথে লড়তে হবে, এখনো পিছিয়ে আছি, চেষ্টা করছি। এই কনফিডেন্সটা যদি সুবোধ মজুমদারের থাকতে পারে, আমাদের সমস্ত অঞ্চল সভাপতি প্রধান মিউনিসিপালিটির কাউন্সিলরদের থাকা উচিত যে আমি আমার নিজের এলাকাতে পার্টিকে লিড দেব। আপনারা একটা একটা করে ফুল নেবেন, অমলদার রব্বানি সাহেব আর আমরা বসে সেই ফুলগুলো গেঁথে একটা মালা তৈরি করে দেব। এটাই তো হচ্ছে আমাদের সকলের কাজ। একদম টিমে লড়াই হবে, ইঞ্চিতে ইঞ্চিতে লড়াই হবে, ছেড়ে দেওয়া হবে না। 4 ভাগ হোক না 3 ভাগ হোক, ও তো সেকেন্ড থার্ড ফোর্থের লড়াই করছে। অমিত সেনগুপ্ত দীপাদি থার্ড হবে না সেকেন্ড হবে লড়াই করছে, সেলিম সাহেব সেকেন্ড হবে না থার্ড হবে লড়াই করছে, বিজেপি সেকেন্ড হবে না থার্ড হবে লড়াই করছে। তৃণমূল কংগ্রেস 51% ভোট পঞ্চায়েতে পেয়েছে, তৃণমূল কংগ্রেস 60% ভোট পাবে, তৃণমূল কংগ্রেসের এমপি এই জেলা থেকে নির্বাচিত হবে এবং আমাদের দলের রাজ চলবে। গত 5 বছরে